সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন প্রতিদিন সকালে বেলে বেলে রুটি তৈরি করার ব্যাপারটা কিন্তু বেশ ঝামেলার তাই আজকের পর্বে আপনাদেরকে আমি বেলার ঝামেলা ছাড়াই প্রতি তিরিশ সেকেন্ডে একটা করে ফুলকো সফট তুল তুলে নরম রুটি তৈরি করে দেখাবো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে আর কাজেও আসবে তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আর তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আর এরকম নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না রুটি তৈরির জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এরপর একটি হ্যান্ড উইক্স দিয়ে লবণ আর ময়দা খুব ভালো মতো মিশিয়ে নিছে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মিশিয়ে একটি সফট ব্যাটার বা গোলা তৈরি করে নিব তবে চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিতে তাহলে একটি পারফেক্ট ব্যাটার আপনি তৈরি করতে পারবেন অল্প অল্প করে পানি দিয়ে আমি এরকমই একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ব্যাটার তৈরি করতে আমার টোটালি এক কাপ এবং আরও ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে এখন এই ব্যাটারের থিকনেস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এখন চলে যাচ্ছি রুটি তৈরি করে নেওয়ার জন্য এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে আর এর মধ্যে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি আর প্যানটিকে কিন্তু প্রথমে খুব ভালো মতো গরম করে নিতে হবে তেল ব্রাশ করা হয়ে গেলে এখন টিস্যু দিয়ে এক্সট্রা তেলটিকে মুছে নিচ্ছি এরপর এর মধ্যে দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছে তবে আপনারা যদি অনেক বেশি পাতলা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এক চামচ দিতে পারেন এরপর প্যানের হাতলটাকে ধরে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে চারপাশে ছড়িয়ে যাবে আর রুটিটিও বড় হবে তো কয়েক সেকেন্ড পরে দেখা যাবে রুটির উপর পাশটা এরকম ড্রাই হয়ে গেছে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি আর চুলার রাস হাই হিটে থাকার কারণে কিন্তু রুটিগুলো শেখতে বেশি সময় লাগবে না তো এভাবে উল্টে পাল্টে রুটিটিকে আমি কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছি রুটিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে এই রুটিগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয় তো রুটি কিন্তু খুবই সুন্দর মতো ফুলে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে সেমভাবে আরও একটি রুটি তৈরি করে দেখাচ্ছি এখন সেমভাবে আবারও দু চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর এই রুটিগুলো তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার আঁচ যেন একদম হাই হিটে থাকে চুলার আঁশ যদি হাই হিটে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রুটিগুলো ফুলকো হবে না তো কয়েক সেকেন্ডের মতো এইভাবে চেপে চেপে ধরলেই কিন্তু দেখা যাবে রুটি ফুলতে শুরু করে দিয়েছে অনেকে আছেন যাদের রুটি তৈরি করে রুটি ফুলে না তারা কিন্তু এই রেসিপিটিকে ফলো করে রুটি তৈরি করে দেখতে পারেন আপনাদের রুটিও একদম পারফেক্ট ফুলকো হবে তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এটাকে এখন চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব সবগুলো রুটি আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি এখন মতো মাংস কিংবা সবজির সঙ্গে সার্ভ করা পালা আর এই রুটিগুলো কিন্তু এরকমই সফট তুলতুলে নরম থাকবে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো তাহলে এখানে এই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ